পোয়েমটা আমরা পড়েছিলাম আগের ম্যারিগোল্ড ক্লাসে আমি আজ বলেছিলাম তোমাদের টেক্সট ডে ক্লাসে তোমাদের যে এক্সারসাইজগুলো আছে ওগুলো আমি কমপ্লিট করবো বা সলভ করবো ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস ওকে ডিয়ার স্টুডেন্ট দেখো ফার্স্টেই আছে তোমাদের এক্সারসাইজের টপিক রিডিং ইজ বান লেট স্টকস অ্যালাউড লেট শেয়ার কালার বোতক টটেলস এগুলো তোমাদের এক্সারসাইজের টপিক এগুলো আমরা একে একে কমপ্লিট করবো তো ফার্স্ট হচ্ছে রিডিং ইজ ফান রিডিং ইজ রিডিং ইজ ফানির তিনটে কোয়েশ্চেন আছে দেখো আমি আমার টেক্সট দেখো দেখতেই পাচ্ছ টেক্সটের যে কোয়েশ্চেনগুলো আমার কপির মধ্যে লিখে নিয়েছি তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের ম্যারিগোল্ড কপি আছে ইংলিশ তোমরাও এগুলো সেখানে নোট করে নিয়ে মুখস্থ করবে দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা হাউ ডাজ এ টার্টেল ওয়াক মানে কিভাবে একটা কচ্ছপ হাঁটে ঠিক আছে দ্য টার্টল ওয়ার্ক্স ভ্যারি স্লোলি আমরা প্রত্যেকেই জানি কচ্ছপ কী খুব ধীরে ধীরে হাঁটে এরপরের প্রশ্ন ওয়ার্ড টাজ দ্য টারটেল ক্যারি অন ইটস ব্যাক মানে কি টার্টেল মানে কচ্ছপ তার পিঠে বহন করে দ্য টারটেল ক্যারিজ ইটস হোম অন ইটস ব্যাক টারটেল মানে কি কচ্ছপ কী করে তার বাড়ি সে তার পিঠের মধ্যে বহন করে নেয় নিয়ে যায় ঠিক আছে তারপরে ওয়ার্ড দ্য টার্টেল গো ওয়েন ইট ইস টায়ার্ড যখন কচ্ছপটা টায়ার্ড মানে কি ক্লান্ত হয়ে পড়ে তখন কি করে বা কোথায় যায় দ্য টটাল গোস ব্যাক টু ইট সেল ওয়ে ইট ইজ যখন কচ্ছপটি ক্লান্ত হয়ে যায় তখন কচ্ছপটি ফেরত চলে যায় তার যে ওই যে খোল আছে এই যে খোল দেখতে পাচ্ছ কচ্ছপের ছবিতে এই যে খোল যে ব্যাক আছে তে খোলের মধ্যে চলে যায় যখন সে ক্লান্ত হয়ে পড়ে আমরা যখন ক্লান্ত হই তখন আমরা রেস্ট নিই তো সেরকম কচ্ছপও যখন কি হয় ক্লান্ত হয়ে পড়ে সে তার শেল এই খোলের মধ্যে গিয়ে রেস্ট নেয় ঠিক আছে এরপরে লেট স্টক আছে দেখো এগুলোরও তিনটে প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে সরি দুটো প্রশ্ন আছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টার্টলস হাউস কোল্ড এই যে টার্টেল টার্টেল যে এই যে ব্যাক পোর্শনটাকে সে তার বাড়ি বলে তো এটাকে কি বলে এটাকে বলে শেল তাই তো তো ফুল সেন্টেন্সে আমরা কি বলবো দ্য টারটেলস হাউস ইজ কল্ড এ সেল এই যে টারটেলের যে বাড়িটা সেটাকে বলা হয় শেল মানে খোল পরের প্রশ্ন কি বলছে দেখো হোয়াট আর রিজেন্স ক্যান ইউ গিভ ফর এ টারটেল গোয়িং ইন টু ইটস হাউস একটা তুমি কারণ মানে কারণ দিতে বলছে যে কি কারণে টাটেল কি করে তার বাড়ির মধ্যে চলে যায় আমরা জানি ভয় পেলে চলে যায় ক্লান্ত হয়ে পড়লে চলে যায় তাই তো তো সেইগুলোই আমি লিখেছি দেয়ার ক্যান বি মাল্টিপল মাল্টিপ্ল রিজেন এখানে হতে পারে অনেকগুলো রিজেন আছে ফর এ টার্টল গোয়িং ইন টু ইটস হাউস তার বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে শেলটা যে আছে খোলের মধ্যে চলে যাওয়ার টু শেপ ইটস সেল ফ্রম স্ট্রং উইন্ডস স্টোম উইন্ডস মানে কি বাতাস বা ঝড় যখন বৃষ্টি হয় বলো ঝড় হয় তখন কি হয় তখন টার্টেল তার বাড়ির মধ্যে ঢুকে যায় লুকিয়ে পড়ে আমরাও সবাই তাই করি তো সেরকম টারটেলটাও করে আর কি টু হাইট ফ্রম এনিমিজ সে তার শত্রুর থেকে বাঁচার জন্য নিজেকে লুকিয়ে নেয় তার বাড়ির মধ্যে অর আদার ডেঞ্জার্স এবং আলাদা যে সমস্ত বিপদ আপদ আছে ধরো কোনো বড় ধরনের পশু তাকে আক্রমণ করতে এলো বা মানুষরা তাকে ধরে নিতে এলো তখন সেই ড্যান্জার মানে বিপদ থেকে বাঁচার জন্য সে তার ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে নেয় এটসেট্রা ইত্যাদি আমরাও তাই করি তো যখন আমাদের সামনে বিপদ আসে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে আস ট্রয়নি তো টার্টেলও তাই করে তারপরে দেখো এখানে দিয়েছে গিয়েছে এগুলো বলতে হবে জোরে জোরে ঠিক আছে সার্কেল ফায়ার টায়ার্ড বলো আমার সাথে তারপরে কোয়াক কুইন কুইক এইভাবে বলতে হবে এরপরে তোমাদের লেট শেয়ারে দেখো এখানে দিয়েছে দেখো ইনফোর্স বলছে পয়েন্টটা ইমার্জিং ইউ আর এ টারটাল মনে করো তোমরা মানে তোমরা সবাই প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকজনকে মনে করো নিজেকে মনে করো ইউ আর এ টারটাল তুমি একজন কি টর্টাল কচ্ছপ স্ক্রল লাইক এ এবার টার্টেল কিভাবে দেয় যায় এই যে হামাগুড়ি দিয়ে যাচ্ছে এইভাবে যাও মানে তোমরা এটা করো নিজেরা নাও ইউ আর ওই জন্য আমি এখানে লিখেছি দেখো দ্য স্টুডেন্ট হ্যাজ টু ডু অ্যাজ ডিরেক্ট ইন কোয়েশ্চেন মানে স্টুডেন্ট মানে তোমরা তোমরা কী করবে এই কোয়েশ্চেনগুলো নিজেরা ডিরেক্ট করবে ঠিক আছে তারপরে নাও ইউ আর টার্ড সো গেট ইন টু ইউর সেল অ্যান্ড গো টু স্লিপ যখন তোমরা টায়ার্ড হয়ে টার্ড হয়ে পড়বে মানে কচ্ছপের মতো তখন তোমরা কী করবে কচ্ছপ যেরকম তার সেলের মধ্যে খোলের মধ্যে নিজেকে কী করে লুকিয়ে নেয় তোমরাও তাই করবে নিজের বিছানা ভেবে তারপরে ওয়েক আপ অ্যান্ড স্টার্ট টু স্ক্রল এগেন তারপরে আবার উঠে পড়বে তারপরে আবার কি করবে হামাগুড়ি দেবে তারপরে নাও হাইড ইন শেল বিকজ সাম নটি চিলড্রেন আর নিওর ইউ এবার ধরো কোনো বদমাইশ বা দুষ্টু বাচ্চারা তোমাকে কি করছে তোমাকে তোমাকে এসে জ্বালাচ্ছে বা তোমার কাছে আছে তখন তুমি কি করবে নিজেদেরকে লুকিয়ে নেবে খোলের মধ্যে তো এই কোশানগুলো তোমরা নিজেরা করবে এরপরটা দিয়েছে কালার বোথ দ্য টার্টলস এই যে দুটো কচ্ছপ আছে বা টর্টেল আছে এই দুটোকে কালার করতে হবে ঠিক আছে এইভাবে করবে তোমরা দুটো কালার করবে আই স্ক্রল সো স্লো শো স্লো দেখো ধীরে ধীরে হাঁটছে তাই তো আর কি আর এটা আই পুট ইন মাই হেড এই দেখো মাথাটাকে এইভাবে রেখেছে যেন পাথরের মতো লাগছে না উপরটা সেটাই তো এই দুটোকে কালার করতে এছাড়াও দেখো এদিকে দিয়েছে লেটস রিড অ্যান্ড রাইট এগুলো তোমরা জানো এ বি সি ডি ই এফ দেখো লিখতে বলছে এই যে এ এইভাবে তোমাদের ডটের ওপর দিয়ে লিখতে হবে ঠিক আছে এগুলো তোমরা লিখে নেবে নিজেরা এ বি এটা সি এটা ডি এটা ই আর এটা এফ ঠিক আছে এফ এইভাবে এই পেজটা তোমরা ফিল করবে তো দেখো এই ছিল তোমাদের এ লিটিল টার্টল চ্যাপ্টারটা যা আজ এখানে আমি কমপ্লিট করলাম নেক্সট দিন তোমাদের নিউ চ্যাপ্টার দ্য টাইগার অ্যান্ড দ্য মস্কিউটোটা স্টার্ট করবো